বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি ক্লাসে ক্লোজেট থেকে লাইভে। সো যারা যারা এই মুহূর্তে আছেন তাড়াতাড়ি করে আমাকে জয়েন করে ফেলবেন, আমাকে জানাবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা, আপনারা আমাকে প্রপারলি দেখতে শুনতে পাচ্ছেন কিনা, লাইভ ক্লিয়ার আছে কিনা, আপনারা আমাকে একদম প্রপারলি দেখতে শুনতে পাচ্ছেন কিনা আমাকে জানাবেন। আমরা একটা সেলের লাইভ করবো এখন। ওকে, ফাহমিদ আপু লিখেছেন ক্লিয়ার, থ্যাংক ইউ। দুষ্টুমি আইডি থেকে আপু ক্লিয়ার, থ্যাংক ইউ। শান্ত ইসলাম ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন, সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন সবাই। একদম ঈদের সময় মানে একদম লাস্টের দিকে আছে, একদম ভালো ভালো ড্রেসের সেল আছে, কিন্তু ভালো ভালো ড্রেসের সেল, ভালো ভালো ড্রেসের সেল আছে। সো তাড়াতাড়ি করে সব নতুন কালেকশনই সেল পাবেন, যেগুলো আপনারা লাস্ট হয়তো 7 থেকে 10 দিনের মধ্যে দেখেছেন, সেগুলোর মধ্যে যেগুলো আমাদের 1 পিস 2 পিস 3 পিস যা আছে সেগুলো সব সেলে চলে যাবে। সো তাড়াতাড়ি আপু, আমি আপনার থেকে টোটাল 6টা ড্রেস নিয়েছি। আচ্ছা আলহামদুলিল্লাহ আপু, থ্যাংক ইউ সো মাচ। আর জোবায়দা খাতুন অ্যাক্টিভ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপু 2টা ড্রেস অর্ডার করেছিলাম, আজ পেয়েছি, ড্রেসগুলো সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাদের ভালো লাগলে আপু ফাইন, তাদের তারা খুশি হলেই আমরা খুশি। তাহি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবগুলো সুন্দর হয়েছে অনেক। আচ্ছা আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সো একটু তাড়াতাড়ি করে হচ্ছে, এমনিতে লেট করছি, সবাই একটু তাড়াতাড়ি করে আমাকে হাই হ্যালো করেন কি তা। ওকে, কটনের গাঢ় রঙের জামা দেখাবো আপু, আমি অনেক দেখছি দেখাবো, আপনি এখান থেকে দেখেন কোনোটা আপনার গাঢ় রঙের হয় কিনা, আপনার পছন্দের কিছু হয় কিনা এখান থেকে দেখে নেবেন। টু ইয়ারটা আমি লাইভে আসলাম, কিন্তু হচ্ছে কিছু করার নেই, লাইভটা হচ্ছে আমরা অনেকগুলো ড্রেস দেখাই দিব, যেহেতু হচ্ছে আর বেশি দিন আমাদের হাতে সময় নেই ঈদের আগে, হয়তো আপনারা আর 2-3টা লাইভই পাবেন ঈদের আগে। সো তাড়াতাড়ি করে আমাকে জয়েন করবেন আর আমাকে জানাবেন লাইভ ক্লিয়ার আছে কিনা। ঈদের লাস্টের সময় একদম বেস্ট ধামাকা অফারে যাবে এই 2-3 দিন, তাড়াতাড়ি করে জয়েন করবেন, আমাকে জানাবেন অল ওকে। যারা যারা যেই যেখান থেকে দেখছেন একটা করে হাই হ্যালো দিয়ে দেন, হাই হ্যালো দিয়ে দেন, হাই হ্যালো দিয়ে দেন। এখনও যারা হচ্ছে লাস্ট মোমেন্টে শপিং করেন নাই বা করতে চাচ্ছেন, আপনাদের জন্য বেস্ট সুযোগ, তোমার পরা ড্রেসটা আমি নিয়েছি অনেক সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের কারো যদি কোনো রিফান্ড থাকে কাইন্ডলি প্লিজ আমাকে ইনবক্স করবেন, ঠিক আছে? কারো যদি কোনো রিফান্ড থাকে সেক্ষেত্রে হচ্ছে একটু ইনবক্সে জানিয়ে দিবেন, কত হচ্ছে আপু আমরা যদি ক্লোজ ঈদের এই উইকের পর আমরা ক্লোজ করে দিব, তখন হচ্ছে আপু দেখা যাবে যে ওপেন হতে হতে বেশ কিছু টাইম লাগবে। সো এই জন্য হচ্ছে কারো যদি কোনো রিফান্ড থাকে কাইন্ডলি প্লিজ হচ্ছে একটু ইনবক্স করে রাখবেন। বিকাশ রিফান্ড কি কালকে তো অনেকগুলো রিফান্ড করলাম বসে বসে। ওকে, আমি শুরু করে দিই, শুরু করে দিই। ফার্স্টে আমরা একটু লাক্সারি দিয়ে শুরু করছি। আমিনা আয়েশা স্মল সাইজ, আমিনা আয়েশা স্মল সাইজ, আমিনা আয়েশা স্মল সাইজ। আপু এটা আমিনা আয়েশার স্মল সাইজ আছে,
আমিনা আয়েশা এত সুন্দর একটা, দেখেন একটা মফ পিঙ্কের মধ্যে কালার, লাক্সারি আমিনা আয়েশা, ওনলি স্মল সাইজ এভেলেবেল, বডি 38, লং হচ্ছে 42, লং 42, লং 42। লং আছে 42, দেখেন কি সুন্দর একটা আমিনা আয়েশা, কি সুন্দর একটা আমিনা আয়েশা। কালারটা দেখেই শান্তি লেগে যাবে আপনাদের, কালারটা দেখেই শান্তি লাগে যাবে। এটা হচ্ছে স্মল সাইজ অ্যাভেলেবল, 38 আছে, 38-এ ঈদের দিন যদি পরেন আপু, ঈদের তো মেইন ড্রেস, এছাড়া যে কোনো পার্টি প্রোগ্রামে পরার মতন একটা পাকিস্তানি ব্র্যান্ডেড শিফন কালেকশন। প্রাইস ছিল 5,500 টাকা, অ্যান্ড এটা যাবে ওনলি ওনলি ওনলি, এটা কিন্তু একদম নিউ ওয়ান, নিউ ভলিউম একটা না, জাস্ট করবেন নিউ ভলিউম একটু, হ্যাঁ। সো হচ্ছে 5,500, এটা যাবে মাত্র মাত্র 4,500 টাকায়, 4,500 টাকায় যাবে, 5,500, এটা যাবে 4,500 টাকায়। ভীষণ সুন্দর, ভীষণ ভীষণ সুন্দর কালার, সুন্দর ড্রেস, সুন্দর ওড়না। সো হচ্ছে এটা যাবে, এটা ওনলি স্মল অ্যাভেলেবেল আছে আপু, ঠিক আছে, স্মল অ্যাভেলেবেল আছে। একটু ফার্স্ট ফার্স্ট দেখাও আপু, আপু ফার্স্ট ফার্স্ট দেখানো ট্রাই করবো, ফার্স্ট ফার্স্ট দেখানো ট্রাই করবো, বেশি ফার্স্ট দেখালে আপনারাই গুলায় ফেলবেন আপু। তারপরে হচ্ছে আপু, এটা হচ্ছে, এটা আপু, এটার হচ্ছে দুইটা সাইজ অ্যাভেলেবেল হবে, এটা দুইটা সাইজ অ্যাভেলেবেল হবে, এটা সাইজ অ্যাভেলেবেল হবে দুইটা, এটা সাইজ অ্যাভেলেবেল হবে দুইটা, আর এটাও আপনি পেয়ে যাবেন হচ্ছে 5,500টা 4,500 টাকায়। আমিনা আয়েশা, আমিনা আয়েশা পেয়ে যাবেন 5,500টা 4,500 টাকায়, 4,500 টাকায়, 5,500টা পেয়ে যাবেন 4,500 টাকায়। তাড়াতাড়ি করে অর্ডার করবেন, এটা দুটো সাইজও পাচ্ছেন, তো তাড়াতাড়ি অর্ডার করেন, এটা দুটো সাইজও পাচ্ছেন, এটা আই গেস এম আর এল আছে বা এস আর এল আছে, অর্ডার করে ফেলেন। আমিনা আয়েশা এটা হচ্ছে, এটা স্মল আর মিডিয়াম হবে, এটারও দুটো সাইজ অ্যাভেলেবেল হবে, একদম ফ্রেশ হোয়াইটের মধ্যে, ফ্রেশ হোয়াইটের মধ্যে স্মল আর মিডিয়াম, স্মল আর মিডিয়াম আমিনা আয়েশা, স্মল আর মিডিয়াম, এটাও আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 4,500 টাকা, 1,000 টাকা করে ডিসকাউন্ট আছে, 1,000 টাকা। আমিনা আয়েশা পাকিস্তানি লাক্সারি স্টিচ, এটা আমার মোস্ট পছন্দ, একদম ফ্রেশ হোয়াইট, এত স্নিগ্ধ লাগবে, দিনে সারা দিনও পড়তে পারবেন, রাতেও পড়তে পারবেন। তো আমিনা আয়েশা লং 42 থাকবে আপু, লং 42, 5,500টা যাবে। আর যে আপু 3K আরও কম রেঞ্জেরও আছে, আমি একটু শুরু করি যেটা যেটা আছে। আচ্ছা এইটা হচ্ছে, এটারও আপু দুইটা সাইজ পাচ্ছেন, এটারও দুইটা সাইজ পাচ্ছেন ব্লুটার, এইটারও দুইটা সাইজ পাচ্ছেন ব্লুটার, এগুলো কিন্তু ফ্রন্ট ব্যাক বোথ, এগুলো কাজ আপু, এগুলো কাজেরই ওয়েট আছে হচ্ছে ড্রেসের প্রায় কেজির মতন, 1 কেজির মতন। তো এইটা খুবই 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 সুন্দর, খুবই সুন্দর আমিনা আয়েশা লাক্সারি, লং 42 থাকবে, 5,500টা পেয়ে যাচ্ছেন 4,500 টাকায়, 1,000 টাকা একদম রেডি টু ওয়ার কালেকশন লাস্ট মুহূর্তে, যাদের এখন বানানোরও সময় নেই। সো 1,000 টাকা ডিসকাউন্টে পাকিস্তানি ব্র্যান্ডেড লাক্সারিগুলো নিতে পারছেন। এসে আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এটা আপু তিনটা আছে, তিনটা স্মল, এটা রেডটা তিনটা আছে, তিনটা স্মল, এটা কিন্তু অনেক হেভি কাজ, এটা সাইজগুলো শেষ হয়ে গেছে, শুধু স্মল সাইজটা রয়েছে, দেখেন এটা কিন্তু একদম রেড অ্যান্ড ব্ল্যাক মধ্যে ব্ল্যাকের কাজ, একদম ভরাট ভরাট কাজ থাকছে, স্মল কিন্তু 38। আমিনা আয়েশাগুলো কিন্তু আপু ভালো লুজ আছে, পরে কিন্তু বেশ মজা, শিফনের এই আমিনা আয়েশাগুলো আপু বেশ লুজ, মানে স্মল হলেও 38 হলেও আমরা যেমন সাদাবাহার পরছি বা অন্যান্য করলে একটু, এগুলো কিন্তু মোটামুটি ভালোই লুজ লাগে, আগেরগুলো লুজ ছিল না, এবারে ভলিউমগুলো লুজ করছে। তো প্রাইস আছে 5,500টা 4,500 টাকায়, ফোর সাইডের দেখেন এরকম সুন্দর করে শাটিন দিয়ে বর্ডার করে, মানে একটা প্রপার, মানে আগানোর যেরকম হয় আর কি, অরিজিনাল আগানোর, যেগুলো হচ্ছে 8-9 হাজার টাকার আগানোর যে যে স্টাইলে আসে, এরকম শিফনের বর্ডার দিয়ে করা থাকে, লক করা থাকে, ঠিক অ্যাজ ইট ইজ আমিনা আয়েশার এগুলো আছে, 5,500টা পেয়ে যাচ্ছেন 4,500 টাকায়, শুধু স্মল অ্যাভেলেবেল হবে, শুধু স্মল। তার সেই বাইরে যাচ্ছি, কোথায় যাচ্ছেন ইফাতাপু? এটা হচ্ছে স্মল ইফাতাপু, আপনার নাম আরেক ইফাত হচ্ছে মেরে দিছে, বুঝছেন, আপনার নামটা এখন শুনলেই আমার বিরক্ত লাগতেছে, আপনার দোষ না, আজকে কালকে হচ্ছে
রাতে আমি বসছি হচ্ছে রিফান্ড নিয়ে, রিফান্ডের খাতা নিয়ে বসছি যে কাদের কাদের রিফান্ড আছে নিয়ে বসছি। তো সিরিয়ালি হচ্ছে যাদের কারো 200 টাকা ছিল, কারো 300 টাকা, 500 টাকা ছিল, আর দুই একটা আপুর শুধু ইফাত নামে একজন আপুর ছিল হচ্ছে, উনি ঢাকার ভিতরে, সরি না মানে একটা ঢাকার বাইরের আপুর রিফান্ড ছিল, ওনার রিফান্ড ছিল মানে 3170 টাকা। তো ঢাকার মধ্যে একজনের 200 টাকা রিফান্ড ছিল, ওনার নাম ইফাত, তো ওনাকে আমি হচ্ছে রিফান্ড করছি। সো কপি পেস্ট ছিল ওনার নাম্বারটা, করে করে নাম্বার নিয়ে করছিলাম। তো আরেকজনের যার ঢাকার বাইরে যা অর্ডার 3170 টাকা রিফান্ড, তো ওটাও আমি 200 টাকা যাকে দিছি তাকেও ওই নাম্বারে আবার হচ্ছে 3170 টাকাও পাঠিয়ে দিছি। ওনার নাম হচ্ছে ইফাত আর হেলেন আইডিটা। সো পাঠিয়ে দিছি, তো সকালবেলা যার রিফান্ড ছিল সে পায়নি, রিফান্ড করে সবাইকে লাস্ট ডিজিট জানায় দেওয়া হয়েছে। সো পায়নি, তো আমার অর্ডারটা বললো আপু আপনি তো বললেন রাতে সব রিফান্ড করে দিয়েছেন, বাট উনি তো বলতো তুমি রিফান্ড পায় না। তো আমি চেক করলাম বিকাশ লিস্ট, দেখলাম যে একটা নাম্বার যেটা ঢাকায় ছিল 200 টাকা পেতো ওনার কাছে চলে গেছে, ওনার কাছে 200 টাকারও একটা গেছে, আবার 3170 টাকারও একটা গেছে। তো আমি ওনাকে ফোন করলাম, ফোন করার পর উনি বললো যে আমি আমি দেখি নাই, উনি অ্যাকচুয়ালি দেখছেন, উনার মেসেজ সিন করা ছিল উনি দেখি নাই। তো আমি বললাম ঠিক আছে আপু আপনি দেখেন নি, সো আপনি এটা একটা আমার কাস্টমারের রিফান্ড, আপনি একটু আমাকে দিয়ে দিন, তাহলে আমি ওনাকে টাকাটা ব্যাক করে দেবো। উনি যে আমার নাম্বার ব্লক করছে ফেসবুক থেকে, আমাকে ব্লক করছে, তারপরে হচ্ছে সব কিছু ব্লক করে দিছে। আজকে যদি হচ্ছে যেটাই হোক 200 টাকার জন্য উনি আমাদেরকে 2 লাখ মেসেজ করছিল যে আমাদের এগেনস্টে উনি স্টেপ নিবে, 200 টাকা একটা ড্রেসের জন্য উনি ঢাকায় বিকাশ করছিল, উনি লিগাল অ্যাকশন যাবে, উনি স্টেপ নিবে, উনি বক্তব্য দিতে যাবে, উনি পুলিশে অনেক কিছু উনি করছে, আর উনি 3160 টাকা পায়ে উনি আমাদের ব্যান করে দিছে, ব্লক করে দিছে। সো আমাদের আসলে কী কী স্টেপ নেওয়া দরকার বলেন? উনি তো 200 টাকার জন্য সব কিছু করে ফেলতেছিল, এখন আমার কাছে তো উনার অ্যাড্রেস ডিটেইল সব কিছু আছে, এখন আপনাদেরই বলে যে উনার উনার এগেনস্টে কি করা উচিত, উনার এগেনস্টে কি করা উচিত। ইভেন উনি স্বীকারও করে নাই, হ্যাঁ উনি স্বীকারও করে নাই, মানে উনি একটা আমাদের অনেক সময় এরকম আরও 2-1 বার হয়েছে রিফান্ড আরেকজনের কাছে চলে গেছে, দেয় আপুরা নিয়ে আমরা জানি না, যার কাছে গেছে সেই বলছে যে আপু আমার তো এই টাকা ছিল রিফান্ড, বাট আপনারা তো আমাকে মানে বেশি পাঠাইছেন বা কারো বা অনেক সময় এরকম হয়েছে, হ্যাঁ ডাবল পাঠাই দিয়েছে অনেক সময় এরকমও হয়েছে। সো দেখা গেছে উনারাই নিজেরাই জানাইছে যে আপু আপনার আমার কাছে না ডাবল রিফান্ড চলে আসে, আমি অলরেডি একবার পাইছি আমাকে আবার রিফান্ড করছে। আমাদের কিন্তু এরকম কেসও আছে। আর এই মানুষটা উনি হচ্ছে 200 টাকার জন্য আমাদেরকে একদম যা তা কথাবার্তা, আমাদের একদম পুলিশ র্যাব আইনের অ্যাকশন সব কিছু উনি নিয়ে নিচ্ছে। সো উনি আমাদের কাছ থেকে 3170 টাকা পাওয়ার পর আমাদের নাম্বার ব্লক করে দিছে, ফেসবুক থেকে ব্লক করে দিছে। সো হচ্ছে এই আপনারা বলেন এখন উনার এগেনস্টে কী নেওয়া উচিত। আমি ওনাকে শুধু মেসেজ পাঠিয়েছি যে আপু আমি আপনি এটা এটা আরেকজনের টাকা, অ্যাকচুয়ালি আরেকজনকে রিফান্ড করার কথা আপনার ওখানে চলে গেছে। সো উনি সব বন্ধ করে দিয়েছে, ওনার অ্যাড্রেস সবও আমার কাছে আছে, উনি শঙ্করে থাকেন ওনার ধানমন্ডির ফুল অ্যাড্রেস, শঙ্করের আমার অ্যাড্রেস সব কিছু দেয়া। আমি তো খুব ইজিলি চাইলে ওনাকে অ্যাকশন নিতে পারি, কিন্তু আমি ওনাকে সময় দিয়েছি, আজকে দিনটা আমি দেখি উনি ইয়ে করে কি না। দেন হচ্ছে ইফাত বাদ দিয়ে দিব না আমার থেকে, আমার এখন ইফাত নাম শুনলেই মনে হচ্ছে কি জানেন আপু একদম মানে বকা আসতেছে মুখ দিয়ে, ইফাত নাম শুনলে এখন চোর বাটপার মনে হচ্ছে এরকম একটা বকা আসতেছে। সো এটা পেয়ে যাচ্ছেন 4500 টাকা আজকে এই কাজটা। যদি আপু আমরা কিন্তু কোনোদিন কোনো কাস্টমারকে কেউ বলতে পারবে না যে আপু আমার বিকাশ নিয়ে আমাকে ব্যান করে দিছে বা আমাকে কেউ বলতে পারবেন কখনো আমার আমার, যেহেতু আপু পেজ অনেকেই বিকাশ করেন, অনেক সময় ড্রেস থাকে না, অনেক সময় ড্রেসে প্রবলেম পড়ে, আমরা রিফান্ড দেই এক্সচেঞ্জ দেই, ব্যান কারা করে আপু বলেন? যারা হচ্ছে যাদের হচ্ছে 2 নম্বরই করার প্ল্যান থাকে, তাই না, টাকা নিয়ে ব্যান করে দিব। সো উনি একটা কাস্টমার, মানে উনি একটা কাস্টমার, উনি আমাদের 200 টাকা ঢাকার মধ্যে বিকাশ করে উনি মানে 2000 মেসেজ করছে আমাদেরকে মানে যা তা বলে, আর আমি ওনাকে জাস্ট ফোন করে বলছি যে আপু আপনার নাম্বারে ভুলে 2টা টাকা চলে গেছে, আপনি কি বলে আমি দেখি নাই। পরে আমরা বিকাশে কল দিলাম, বিকাশ থেকে বললো হ্যাঁ উনি তো টাকা অলরেডি ওখান থেকে বের করে ফেলছে নাম্বার থেকে, বিকাশে কল দিলাম। সো বিকাশ থেকে আমাকে বললো যে উনি তো টাকা ম্যাডাম উনি টাকা ব্যাক ইয়ে করে ফেলছে, অলরেডি ওই টাকা বের করে ফেলছে ওনার নাম্বার থেকে। সো আজকে যদি এই কাজ আমরা করতাম না তাহলে এখানে কিন্তু একটা ঝড় তুফান হয়ে যেত, বুঝছেন? আজকে এই করলে পেজ খারাপ, পেজ হচ্ছে চোর বাটপা দুনিয়া যত কিছু আছে সব বলে দিতেন সবাই না বুঝে, কিন্তু যেহেতু আজকে একটা কাস্টমার এই কাজটা করছে আপনারা কিন্তু হচ্ছে, কিন্তু আজকে পেজ যদি কোনো কারণে এই কাজটা করতো কোনো পেজ, তাইলে কিন্তু আজকে ধুয়ে ফেলতেন, তাই না বলেন? ধুয়ে ফেলতেন না?
অথচ এভরি সিঙ্গেল ডে আপু আমরা যে কি পরিমাণ হয়রানির শিকার হই কাস্টমার দ্বারা, একমাত্র আল্লাহ জানে, একমাত্র আমরা জানি। আমরা যদি শুধু ওগুলো নিয়ে পড়ে থাকতাম আপু, তাহলে হয়তো কি জানেন আমাদের সারাদিন ওগুলাই করতে হইতো, ওগুলোর সমাধান নিয়ে ঘোরাফেরা করতে হইতো, মানে আর বিজনেস করা লাগতো না। একদিন বিজনেস করতাম, এক মাস শুধু সমাধানের মধ্যে পড়তাম, এগুলো নিয়ে ঘুরতাম এভরি সিঙ্গেল ডে, এভরি সিঙ্গেল ডে হচ্ছে। আর তুমি আজকে কি করছো? 9,000 টাকা পার্সেল বিকাশটা কেন দিছো? সে মহিলা যে পার্সেল নেয়নি, রেগুলার কাস্টমার হোক আর যাই হোক, তোমাদেরকে আমি মানা করছি না, মানা করছি কিনা বলো। একটা 9,000 টাকার পার্সেল ডিসকাউন্টে নিয়ে সেই ড্রেসও রিটার্ন করে দেয় মানুষ, একটা পার্সেল দুই, মানে আমি বুঝি না, মানুষ যখন দুইটা তিনটা অর্ডার করে একটাও কিভাবে পছন্দ না হয় আমি এই জিনিসটা আমার মাথায় আসে না। আপনি তিনটা ড্রেস অর্ডার করছেন, আপনার একটা ভালো না লাগতে পারে, হ্যাঁ, আপনি বা কোনো কারণে আপনার তিনটা থেকে একটা ভালো না লাগতে পারে, আপনার তো আপনি তিনটা যদি ড্রেস অর্ডার করেন, দুটা ড্রেস করেন, একদম একটাও ভালো লাগবে না, এটা কি কোনো, এটা কি আসলে কোনো এর মধ্যে পড়ে? সো আল্লাহ একমাত্র জানে যে আসলে কবে এইগুলার মানে সলিউশন আসবে, কবে মানুষ আল্লাহ আল্লাহ আমি জানি না আসলে ওই দিন দেখে যাইতে পারবো কিনা। মানুষের মধ্যে মনুষ্যত্ব জিনিসটা উঠে গেছে, বিশ্বাস জিনিসটা আপু আপনারাই নষ্ট করে ফেলছেন। আমাদের কোনো সমস্যা নাই ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিতে, আমরা 2 লাখ টাকা ক্যাশ অন ডেলিভারিতেও ড্রেস দেওয়ার সাহস আমাদের আছে, কিন্তু এই বিশ্বাসটা আপনারা নষ্ট করে ফেলছেন আপু। আপনাদের মতো মধ্যে কিছু কিছু কাস্টমার এই বিশ্বাসগুলো নষ্ট করে ফেলছে। আমি তো সেলের জন্যই নামছি এখানে, সো আমি যদি আমার 2 লাখ টাকায় যাক, 5 লাখ টাকা যাক, আমার ক্যাশ অন ডেলিভারি দিতে কোনো প্রবলেম নাই যদি আমার ওই ভরসার জায়গাটা থাকতো। আপনারা 100-200 টাকা যখন বিকাশ করতে বলা হয়, আপনারা এত মানে মনে হয় যে কোনো ক্রিমিনাল মানে ক্রাইম করতেছি এরকম একটা ভাবে কেন বিকাশ করতে হবে? কিসের বিকাশ করতে হবে? বিকাশ কিসের নিলাম না আপনাদের পেজ থেকে বিকাশ করে ড্রেস, এটা কি ধরনের সিস্টেম? বিকাশ করতে হবে, এই করতে হবে। আর আমাদের আপু 1,000-1,000 টাকার ড্রেস আপনারা নিয়ে রাব নিচ্ছেন না, তো নিচ্ছেন না, ওইটাকে প্যাঁচায় গুছায় মানে হচ্ছে যে ময়লা যেভাবে ডাস্টবিনে ফেলে ওইভাবে করে দিয়ে দিচ্ছেন, ছিঁড়ে দিচ্ছেন, ফেটে দিচ্ছেন, নিচ্ছেন না, 5টা অর্ডার করতেছেন, 4টা অর্ডার করতেছেন, ফোন ধরতেছেন না, ফোনে ক্যান্সেল করে দিচ্ছেন, ইচ্ছা মতো আপু হয়রানি করতেছেন, কিন্তু আপনাদের তারপরও হচ্ছে পেজরাই খারাপ, পেজের প্রোডাক্ট খারাপ, পেজের ওনারদের বিহেভিয়ার খারাপ। হ্যাঁ, সো আপনারা যে কাজগুলো করেন, আপনারা যে এভরি সিঙ্গেল ডে আপু কয়টা মানে এগুলা করতে গেলে বললাম না বিজনেস করতে পারবো না আপু, এগুলা যদি ধরতে যাই সারাদিন, এক্সট্রিম লেভেলের হয়রানি করেন আপনারা মানুষরা, এক্সট্রিম লেভেলের হয়রানি মানে বলার বাইরে। আমার মাঝে মাঝে আসলে আমার একদম হয় কি জানেন, একদম মন থেকে মানে বলে না যে একদম মন থেকে হচ্ছে বদ্দ আসে, মন থেকে মানে চোখের পানি দিয়ে বদ্দ আসে কিছু কাস্টমারের প্রতি, আজকে যে কাজটা করছে উনি। হ্যাঁ, এত নোংরা মেন্টালিটির মানুষ আপনারা কিভাবে হন? আপনি ড্রেস না নেন, আপনি রাতে অর্ডার করে একটা মানুষ কালকে রাতে অর্ডার করছেন, সকালে মেসেজ দিচ্ছেন ঢাকার বাইরে চলে যাচ্ছেন, হাউ কাম মানে এটা কিভাবে সম্ভব? এত মিথ্যা কথা বলেন, রাতে অর্ডার করে সকালে ঢাকার বাইরে কেমনে যায় মানুষ? আপনি অর্ডারই করছেন রাত্রে 12টার সময়, সকালে মেসেজ দিচ্ছেন আমি তো ঢাকার বাইরে চলে যাচ্ছি, আমার অর্ডার ক্যান্সেল। তো এইটাও আপু আমিনা আয়েশা, এটারও হচ্ছে দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে, 5,500-4,500 টাকায় যাবে। মানে আমি আসলে লিটারালি ইদানিং আমার লাইভও করতে ইচ্ছা করে না, ট্রাস্ট মি, মানে কিছুই করতে ইচ্ছা করে না, কারণ এত কষ্ট করে হচ্ছে ড্রেস রেডি করছি, ড্রেস দিচ্ছি, ড্রেস ইয়ে করছি, এর মধ্যে আপু এত নিম্ন প্রফিটে লসে ড্রেসের লাইভ করার পরও যদি আপনারা এইভাবে হয়রানি করেন, এভরি সিঙ্গেল ডে এইরকম হয়রানি করতে হয়, মানে কিভাবে বিজনেস করব আর কিভাবে বিজনেস, তো দূর কথা, এগুলো তো মেন্টাল টর্চার, কাইন্ড অফ মেন্টাল টর্চার করছেন আপু, মানে এগুলো আসলে খুবই দুঃখ লাগে, খুবই দুঃখজনক। ইদানিং আমার একদমই হচ্ছে মানে আমার মানে থাকার একদম আমি ফেড আপ হয়ে গেছি বিজনেসের প্রতি, মানুষ মেয়ে মানুষের প্রতি, ট্রাস্ট মি, যে মেয়ে হয়ে বলছি যে আমি মেয়েদের প্রতি এখন এত বেশি বিরক্ত, এত বেশি নোংরা লাগে আমার মেয়েদেরকে এখন, এত নিম্ন মন মানসিকতার মেয়েরা যে আমি ডিল করি এভরি সিঙ্গেল ডে, এভরি সিঙ্গেল ডে, এভরি সিঙ্গেল ডে, যেটা বলার বাইরে, যেটা বলার বাইরে। আমি নিজে একজন মেয়ে হয়ে বলতেছি যে এত নোংরা নোংরা মন মানসিকতার মেয়ে মানুষ কাস্টমার আমরা ডিল করি আর এভরি সিঙ্গেল ডে। এগুলোকে কোন ভাষায় আল্লাহ কি দিয়ে বানাইছে একমাত্র আল্লাহ বলতে পারবে, মানে শুধু আল্লাহর কাছে বলে যে আল্লাহ একটু মানে রহমত করো এদের উপর, এদেরকে একটু বিবেক দাও, আর কিছু বলার থাকে না। তো মাঝে মধ্যে লিটারালি হয় কি আপু, একদম রাগে দুঃখে কষ্টে মাঝে মধ্যে আমার কান্না আসে যে কিভাবে পারে মানুষ, মানে একটা মানুষ কিভাবে এভাবে অন্য, মানে আমি একটা জিনিস নিব না, আমি কেন আননেসেসারি আমি 2-3টা করে অর্ডার করে রাখতেছি, আমি ডিসকাউন্টেড ড্রেস আরও 10 জনকে নিতে দিচ্ছি না, আমি নিব বলে একদম চিৎকার চেঁচামেচি করে দাও 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 রিকোয়েস্ট এটা সেটা করে হচ্ছে আপনারা হচ্ছে আপু তারপরে ড্রেস নিচ্ছেন না,
ডেলিভারি চার্জটা পর্যন্ত দেন না, ডেলিভারি চার্জটা পর্যন্ত দেন না, দুঃখের বিষয়। ডেলিভারি চার্জটা পর্যন্ত একটা মানুষের 10,000-12,000 লস করে ডেলিভারি চার্জটা পর্যন্ত আপনারা দেন না। এই প্রত্যেকটা যে মানুষের লসের হিসাব কিন্তু আপু যারা করছেন আপনাদেরকে কোনো না কোনো ভাবে দিতে হবে, এটা একটু মাথায় রেখেন। যারা অন্যের ক্ষতি করবেন ঘুরে ফিরে আপনার কাছে আপনার এর থেকে বড় ক্ষতি হবে। আমি সন্ধ্যার সময় শুধু তাদের উদ্দেশ্যে বলবো যে যারা মানুষের ক্ষতি করার চিন্তা করেন আল্লাহ যেন তাদেরকে এর থেকে বড় ক্ষতি আল্লাহ আপনাদের করবে, এটা শুধু মাথায় রেখেন। আজকে আপনি একজনের ক্ষতি করছেন, কালকে আপনার ক্ষতি হবেই, এটা নিশ্চিত। যদি মুসলিম হয়ে থাকেন আল্লাহর উপর বিশ্বাস থাকে তাহলে এটা মনে রাখেন, আপনি একজনের ক্ষতি করবেন ওটা আজকে হোক কালকে হোক আপনাকে রিপে করতে হবে, আবার ডাবল হার্ডে রিপে করতে হবে, এটা মাথায় রেখেন। সো এটাও কিন্তু আমি না আয়েশা পেয়ে যাচ্ছেন মাত্র 4,500 টাকায়, 4,500 টাকায়, 5,500 টাকার ড্রেস আপু 4,500 টাকায় দিয়ে কি আমার খুব লাভ হয়ে যাচ্ছে? আপনারাই বলেন আমার কি খুব লাভ হয়ে যাচ্ছে? 9,000-10,000 টাকা দিল্লি বুটিক 4,000-5,000 টাকা কি আমি অনেক লাভ করে ফেলছি? সেই ড্রেস নিয়ে নিয়ে 2-3টা করে অর্ডার করে আপনারা এইভাবে হয়রানি করেন, আপনাদেরকে আসলে কি করবো বলেন? ৫,500 টাকার ড্রেস ৪,500 টাকায়, ৪,500 টাকার। এই যে এটা দেখেন এটা কত মিডিয়াম, মিডিয়াম স্মল আর মিডিয়াম আপু, এটা এটা হচ্ছে মারিয়ামস এর, এটা আরো দামিটা, হ্যাঁ এটা 6,500 টাকা আপু, এটা মারিয়ামস এর 6,500 টাকা, এটা হচ্ছে দিয়ে দিলাম একই প্রাইজে দিয়ে দিলাম 6,500 টাকাও আপু 4,500 দিয়ে দিলাম, 2,000 টাকা ডিসকাউন্ট করে, 2,000 টাকা ডিসকাউন্ট করে দিয়ে দিলাম, 2,000 টাকা ডিসকাউন্ট করে দিয়ে দিলাম। এটা আছে জায়নাব ফজলানি স্মল আর লার্জ আপু, জায়নাব ফজলানি এটা স্মল আছে 38 আর লার্জ আছে আপু, স্মল আর লার্জ আছে, স্মল আর লার্জ জায়নাব ফজলানি 36-38 বড়ি স্মলটা পড়তে পারবেন। এটা প্রাইস ছিল 5,500 টাকা, এটা আমি যে 3,500 টাকায় ছেড়ে দিলাম, 3,500 টাকায় ছেড়ে দিলাম। এটা আপু রেডটা স্মল আছে 38 জানে ফজলানি, 5,500 ছিল 3,500 টাকায় ছেড়ে দিলাম, 3,500 টাকায় ছেড়ে দিলাম। জি আপু কটন অনেক আছে আপু, দেখাচ্ছি আমি আগে একটু লাক্সারি বলে শেষ করি তারপর আমি কটন দেখাবো। এটা হচ্ছে আপু ইয়ের আমিনা আয়েশার, এটা স্মল আছে পিচ কালার 38 বডিতে আছে, এটা আমিনা আয়েশার 6,500 টাকা, এটাও আপু দিয়ে দিলাম। এটা আবার দেখেন ওনাটা একটু ওয়েভি ওয়েভি ডিজাইন করা, এটাও 3,500 টাকায় দিয়ে, সরি 4,500 টাকায় দিয়ে দিলাম, 6,500টা 4,500 টাকায় দিয়ে দিলাম। আপু এটা হচ্ছে আজুরির, হ্যাঁ একটা স্মল সাইজ আছে, কারো বডি যদি 36 থাকে সেই 5,500 টাকা ছিল প্রাইস। আজুরির হোয়াইটের এই ড্রেসটা খুব সুন্দর অ্যান্ড গর্জিয়াস, 36 বডি যদি হয় আপনি নিতে পারেন, এটা 5,500 টাকা প্রাইস ছিল, এটা আমি 3,500 টাকায় দিয়ে দিলাম, 2,000 টাকা ডিসকাউন্ট আছে, 2,000 টাকা। একটা পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেসে, কোনো নন ব্র্যান্ডও না পাকিস্তানি অরিজিনাল ব্র্যান্ডেড ড্রেসে, এটাতে 2,000 টাকা ডিসকাউন্ট আছে। আপু কোন সানস্ক্রিন আছে? আপু সব সানস্ক্রিন আছে, যেগুলো কোনটা চাচ্ছেন আপনি বলেন। আপনি মেকআপ লুক চান তাহলে টোন আপ আছে, অ্যান্ড দেন হচ্ছে আপু কজরেক্স সানস্ক্রিনটা খুব ভালো, কজরেক্সটা নিতে পারেন, কারণ সামারের জন্য কজরেক্সটা বেশি ভালো, সামারে ইউজের জন্য কজরেক্সের সানস্ক্রিনটা খুব ভালো, কজরেক্সের সানস্ক্রিনটা সব স্কিনে যায়, এটা আরেকটা প্লাস পয়েন্ট, মেল ফিমেল ইউজ করতে পারবে, অ্যান্ড একটু টিনেজার যারা আছে তারাও ইউজ করতে পারবে। এটা হচ্ছে আপু হাদিয়ার, এটা তো ওনার গাড়ারা না আপু, এটা গাড়ারা, হ্যাঁ সেই জন্য কালকে একটা গাড়ারা চাচ্ছিলেন,
একটা গারারা পেলাম আপু, এটা এল সাইজে আছে। হ্যাঁ, 46 বডিতে এল সাইজে আছে। প্রাইস ছিল হচ্ছে আপনার 6,500 টাকা গারারাটা। এটাও আপু আমি মাত্র 4,500 টাকায় দিয়ে দিলাম গারারাটা। 6,500 টাকার গারারাটা আপু 4,500 টাকায় দিয়ে দিলাম। নেন, এই দেখেন গারারা স্পেশাল আপু। প্যান্টটা না এত লেহেঙ্গার মতো, এত কাজ প্যান্টটার মধ্যে, তো এটা আমি 4,500 টাকায় দিয়ে দিলাম। এটা হচ্ছে আপু স্মল সাইজ, স্মল সাইজ আছে 36। আপু ডিফেক্ট ড্রেস হবে, ডিফেক্ট আপু ফ্রেশ ড্রেসই তো আপু ডিফেক্টের প্রাইসে দিচ্ছি। এরপরে যদি ডিফেক্ট ড্রেস খুঁজেন এর থেকে তো কমে আপু ডিফেক্ট ড্রেসও পাবেন না। মানে আমি যে প্রাইস দিচ্ছি 3,000, 2,000, 2,500 টাকা করে ডিসকাউন্ট, এতেও বলেন আবার এখানে ওই সে ডিফেক্ট ড্রেস যাচ্ছে। ডিফেক্ট ড্রেস হলে আপু এই প্রাইসই থাকবে না আপু। এটা ম্যাজেন্টা কালার, 3,000, 2,000 টাকায় ডিসকাউন্ট পাবেন ডিফেক্ট ড্রেসে। সো সেই প্রাইসে দিচ্ছি আপু, ফ্রেশ ড্রেসে দিচ্ছি। সো এটা হচ্ছে আপনার একটা ড্রেসে ডিফেক্ট থাকলে তো আপু আপনাকে 1,500 টাকা, 1,000 টাকা, 1,500 টাকা ম্যাক্স, তাই না? 2,000 টাকা হয়তো করবে। আমি কিন্তু ওই 2,000, 2,500, 1,500 গুলাই করছি আপনাদেরকে। সো হচ্ছে স্মল পাচ্ছেন, এটা ম্যাজেন্টা কালার, আজুরি 5,500 ছিল, 3,500 তে ছেড়ে দিলাম। এটা দাও, এটা দাও, এটা এই যে এটা দেখেন আপু, এটা গুজেলের এল সাইজ। এটাও 6,500 গুজেল আপু, 6,500, নিচে গুজেলের কোনো শিফন নাই। 6,500 টাকার গুজেল প্যান্ট খোলা লাগবে, এটা রাখো প্যাকেজ করে দাও। আর এটা হচ্ছে প্যান্টটা একদম ইঞ্চে কাছে এল সাইজে, 6,500 ছিল আপু, এটা 4,000 টাকায় ছেড়ে দিলাম। 2,500 টাকা ডিসকাউন্ট, ধরেন যে অর্ধেক জামা সেরা, ওই থাকলে যে প্রাইস পাইতেন সেটাই পাচ্ছেন ফ্রেশ ড্রেসে। 2,500 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম, 2,500। আজকে মাত্র আমি দিব কত টাকায় জানেন? লাভিশ আজকে কত টাকায় দিব? আজকে লাভিশ বিনহামিদের প্রাইসে দিব। এটা 3,800 তে যাবে, 3,800, 5,800 ল্যাভিশ যাবে 3,800 টাকায়। 3,800 ল্যাভিশের, 5,800 টাকার এই ল্যাভিশটা যাবে 3,800 টাকায়। আপু এর থেকে ক্লোজ করে আর দেখানো সম্ভব না। আপনার যদি কাজ খুব ক্লোজ দেখতে ইচ্ছা করে, এগুলোর পিকচার আছে পেজে আগে পরে দেয়া আছে, ওখান থেকে খুঁজে খুঁজে বের করে দেখেন আপু। এর থেকে বেশি ক্লোজ করে আর দেখাইতে পারতেছি না আপু এই মুহূর্তে। পোশাকের একটা লাক্সারি ড্রেস আপু, এই যে এটা দেখেন, এটা অনেক হেভি দুপাট্টার সাথে ছিল। পোশাক এটা, এটা কতদিন প্রাইস ছিল পোশাকটা, হেভি ওন্নাটা? এইটা হচ্ছে পোশাক, এটা হেভি দুপাট্টা, হেভি দুপাট্টার একদম যে ইয়ে দুপাট্টা গুলো, শল টাইপের দুপাট্টা গুলো যেরকম হয় সেটা আপু পোশাক। পোশাকের লাক্সারি কালামকার, পোশাকের কালামকার আপু। হ্যাঁ, পোশাকের কালামকার, যেটা প্রাইস ছিল 5,600, 5,800 টাকা, 5,600, 5,800 টাকা ছিল পোশাকের কালামকার, পোশাকের কালামকার। আর এটা দিয়ে দিলাম মাত্র 3,800 টাকায়, 3,800 টাকায় দিয়ে দিলাম। পাউডার ব্লু সুন্দর একটা কালার, দেখেন দুপাটা অনেক হেভি, 3,800 টাকায় দিয়ে দিলাম। আচ্ছা আপু এটা আছে মিরাকিশের, সাইজ এল আছে, 46 বডিতে, সাইজ এল, সাইজ এল। সাইজ এল প্রাইস ছিল হচ্ছে মিরাকিশ আপু, প্রাইস ছিল 4,500 টাকা, 4,500 টাকা প্রাইস ছিল মিরাকিশ, মিরাকিশের প্রাইস ছিল। এখন এটা মাত্র দিয়ে দিলাম 3,000 টাকায় দিয়ে দিলাম, রেডি ড্রেস এল সাইজের মিরাকিশ শিফনের উপর 3,000 টাকায় দিয়ে দিলাম আপু। এটা সাবিন সাইজের আছে অর্গানজা,
স্মল সাইজ 38 এ আছে, প্রাইস ছিল 5,200 টাকা এন্ড আমি দিয়ে দিলাম মাত্র 3,500 টাকায়। 3,500 টাকায় 3 পিস, তাও আবার বিন সাইজের অর্গানজার 3 পিস 3,500 টাকা, যেটা 5,200 টাকা ছিল, 1,700 টাকা ডিসকাউন্ট। এই ড্রেসটা দেখেন, পাউডার ব্লু ল্যাভিশ, এটাও কিন্তু 5,800 টাকার ড্রেস, আজকে 3,800 ছেড়ে দিব। ল্যাভিশের পাউডার ব্লু কালার, পাউডার ব্লু কালার শিফনের মধ্যে 5,800 টাকার এই ড্রেসটা যাবে আজকে 3,800 টাকায় ল্যাভিশের। 5,800টা, এই যে দেখেন আঁচলটা কি সুন্দর, 5,800টা 3,800-তে যাবে। আমারটাতেও আজকে ডিসকাউন্ট আছে আপু, দেখাবো যখন বলে দিব, ভালো ডিসকাউন্ট আছে। এই যে প্যান্ট 5,800 টাকার ল্যাভিশ যাবে 3,800 টাকায়। একটা গাউন টাউকেলের সাইজ আছে কি, স্মল সাইজ 38 এর মিডিয়াম আছে আপু, এটা স্মল আর মিডিয়াম আছে, গাউন টাউকেলের অর্গানজার গাউন স্মল আর হচ্ছে মিডিয়াম অ্যাভেলেবেল, 3 পিস, প্রাইস ছিল 5,500 এন্ড এটাও কিন্তু আপনি 3,500 টাকায় পাচ্ছেন। 3,500 টাকায় কি ড্রেস পাচ্ছেন দেখে নেন, 3,500 টাকায় কি ড্রেস পাচ্ছেন, 5,500 টাউকেল গাউন পাচ্ছেন 3,500 টাকায়, 3 পিস, তাও আবার কোনো ডিফেক্ট ছাড়া ড্রেস হচ্ছে। এরপর ডিফেক্ট খুঁজে লাগবে, ডিফেক্ট হলে এখন প্রাইস বাইরে যাবে, যেইভাবে সবাই ডিফেক্ট যাওয়া শুরু করছেন এখন থেকে ডিফেক্ট ড্রেসের প্রাইস বেশি করতে হবে, সবাই ডিফেক্ট ডিফেক্ট করে ভাবে যে আল্লাহ এর থেকে ডিসকাউন্ট 2,000-2,500 টাকা করে ডিসকাউন্ট পাওয়ার পরও আপু ডিফেক্ট ড্রেস খুঁজতেছেন, ডিফেক্ট ড্রেস হলে কে কত হবে বলেন, ডিফেক্ট ড্রেস আর কত ডিসকাউন্ট করা হবে বলেন তো, কত আর ডিসকাউন্ট পাবেন, আমি তো ওই ডিসকাউন্ট করি না, ডিফেক্ট ড্রেসে মানুষ 200-300-500 টাকা ম্যাক্স ডিসকাউন্ট করে, তো আর ডিফেক্ট ড্রেসে হচ্ছে 2,000-2,500, ফ্রেশ ড্রেসে 2,500-2,500 টাকা করে হচ্ছে। রেন আপু নেন আপু, আমি চাই আপনি নেন, আমি চাই যারা আপনারা যারা আমি চোখ বন্ধ করে যাদেরকে ড্রেস দেয়া যায় তারা হচ্ছে ডিসকাউন্টে সব ড্রেসও যদি চান আমি দিয়ে দিব একসাথে। আচ্ছা তো এটা হচ্ছে আপু, এটাও ল্যাভিশের অনেক গর্জিয়াস একটা ড্রেস, এটা 6,500 টাকার ল্যাভিশ, এটা অনেক গর্জিয়াস তো 6,500 টাকা, এটাও আমি আজকে 3,800 টাকায় ছেড়ে দিলাম, এটাও আমি 3,800 টাকায় ছেড়ে দিলাম, 3,800 টাকায় ছেড়ে দিলাম, 3,800 টাকায় 6,500 টাকায় হচ্ছে ড্রেস। এই ড্রেসটা আমার এই কালারটা বরাবরই যে কোনো কিছুতেই আসুক না কেন আমার অনেক ভালো লাগে এই কালারটা, আপনাদেরও আমি জানি অনেকেই আছেন এরকম একটা কালার পরার জন্য। সো এটার প্রাইস ছিল 5,800 টাকা, এটা পুরোটা কাটোয়ার দোপাট্টা 5,800, এই যাবো দেখেন শিফনের এইটা দেখেন কাটওয়ার্কের, সেটা প্রাইস দিয়ে দিলাম মাত্র মাত্র 4,200 টাকা, এটা দিয়ে দিলাম জাস্ট 4,200 টাকা, 4,200 টাকা দিয়ে দিলাম, 6,500 থেকে 4,200 টাকা। এটাও ল্যাভিশের আরেকটা, আজকে ল্যাভিশের যে কটা একটা একটা পিস আছে আপনি দেখেন সব ধুমায় হচ্ছে 2,000-2,500 টাকা করে ডিসকাউন্ট করে দিচ্ছি ল্যাভিশ। এটা ওয়াটার গ্রিন আছে, একদম লাইট ওয়াটার কালার অর্গানজার, এত সুন্দর একটা দোপাট্টা, ও মাই গড, এটা দেখেন, এটা বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট ড্রেস হবে লাক্সারির মধ্যে, প্রাইস ছিল 5,800, এটা আবার দেখেন র সিল্কের একদম জ্যাকার্ডের প্যান্ট এন্ড এটা আমি দিয়ে দিলাম মাত্র 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 4,500 টাকায়, 4,500 টাকায় দিয়ে দিলাম এটা। আপু এটা আরেকটা মফ পিঙ্কের লাভিশ, এটা আরেকটা মফ পিঙ্কের লাভিশ,
মফ পিঙ্ক, দেখেন কাটওয়ার্ক দোপাট্টা, এটাও আমি দিয়ে দিলাম মাত্র মাত্র কত টাকায়, 5,800 টাকা। এই ড্রেসটাও আমি দিয়ে দিলাম মাত্র 4,500 টাকা, 4,500 টাকায় দিয়ে দিলাম, 4,500, 4,500 টাকা। এটা আপু লাভিশের আরেকটা ড্রেস, খুবই নাইস, অ্যাশের মধ্যে আছে, এটা ব্যাক পোর্শন অনেক গর্জিয়াস, নিচে আবার ফ্রিল করা, অ্যান্ড এইটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা, এরকম সুন্দর করে কাজ পাচ্ছেন, দেখেন একটা ল্যাভেন্ডারের হচ্ছে টাইপের দুপাট্টা, ডাস্কি ল্যাভেন্ডার, সুন্দর একটা ডাস্টি কালার, ডাস্টি টি, এটা স্লিপস, এটা আমি দিয়ে দিলাম। এই ল্যাভিশ আবার প্যানেলও আছে এটা প্যান্টের জন্য, এই ল্যাভিশটা প্রাইস ছিল 5,800, অ্যান্ড আমি দিয়ে দিলাম মাত্র 3,500, মনে হচ্ছে বিন হামিদ দিয়ে দিলাম, বিন হামিদের দামে দিয়ে দিলাম, 3,500-তে দিয়ে দিলাম, 2,300 টাকার ডিসকাউন্ট, 2,300 টাকা শুধু ডিসকাউন্টই দিয়ে দিলাম। এইটা দেখেন, এটা আরেকটা, এটা আরেকটা ল্যাভিশ ব্লু মধ্যে, 5,800 ছিল প্রাইস, এটা নিচে কাটওয়াকে থাকছে খুব সুন্দর করে, ৫,800 টাকার ল্যাভিশ পেয়ে যাবেন কত টাকায় জানেন, 5,800 টাকার ল্যাভিশ অ্যান্ড পেয়ে যাবেন মাত্র 3,800 টাকায়, 2,000 টাকা ডিসকাউন্ট, 3,800 টাকায়। ব্ল্যাক ল্যাভিশটা দেখেন, কোরবানির শেষ মানে আপু ল্যাভিশ শেষ, ল্যাভিশ আবার আসবে রোজার ঈদের সময়, আবার রোজার ঈদে, কারণ রোজার ঈদের পরও তাও আসে কিছু কোরবানি ঈদের জন্য, কিন্তু কোরবানি ঈদের পরে কিন্তু আবার রোজার ঈদ। সেই সুন্দর গর্জিয়াস ব্ল্যাক ল্যাভিশটা চলে যাবে মাত্র মাত্র দেখেন 4,500 টাকায় যাবে, 4,500, 4,500 টাকা। এই যে আরেকটা সুন্দর ল্যাভিশ, ওকে পারবেন হক আপু দেখব, ল্যাভিশ সবই সুন্দর, এটা দেখেন তো, এইটা কত সুন্দর, এইটা কত সুন্দর, এটা কালার মানে একদমই অপোজিট কালার কন্ট্রাস্টে আছে, কাটওয়াকে দুপাট্টা স্লিভস, এটার প্রাইস ছিল 5,800, আর এটাও আমি দিয়ে দিলাম মাত্র 4,500 টাকায়, 4,500 টাকায় দিয়ে দিলাম, 4,500 টাকায় আপু, 4,500 টাকায়, আজীবন মনে রাখার মতন একটা ড্রেস, 4,500 টাকায় এইসব লাক্সারি মানে কিনেছেন, আমরাও দিয়েছি, আরআইপি আপু, আরআইপি দিচ্ছেন ল্যাভিশের জন্য, আমিও সেম আপু, কিছু করার নেই, নেন, কারণ ঈদের পরে আসলে আর ওরকম কোনো ফেস্টিভ নাই, হ্যাঁ, যে যেমন আপনার লাইক আপু জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর এগুলোতে হচ্ছে কোনো ঈদ সিজন, কোনো ফেস্টিভ নাই, অক্টোবরে পূজা আছে না, সো পূজায় কিছু কালেকশন আনবো, বাট হয়তো ল্যাভিশ এগুলো আপু আসবে না, হ্যাঁ, সো পাকিস্তানে তো আসলে আপু বেসিক্যালি যে পূজার জন্য কোনো স্পেশাল কালেকশন করে না, হ্যাঁ, পাকিস্তানে তো আর পূজার জন্য কোনো স্পেশাল কালেকশন করে না আপু, সো হচ্ছে আপনার এত এগুলো অনেকে আছে যাদের ভাবছেন আপনারা কিন্তু আপনাদের পূজার কালেকশন করে রাখতে পারেন, কারণ এত বড় একটা সেল আপু। গ্লো সিরাম উইকে 3 দিন ইউজ করব, জি আপু, প্রথমে যদি ফার্স্ট ইউজার হন তাহলে গ্লো সিরাম 3 দিন ইউজ করবেন, এটা পিচ দেখেন কি নাইস না, পিচ কালারের সাথে দুপাট্টা অর্গেঞ্জার, সো এটা আমি 4,500 টাকায় দিয়ে দিলাম, 4,500 টাকায় দিয়ে দিলাম,
4500 টাকায় দিয়ে দিলাম আপু, বেস্ট অপরচুনিটি এই যে ল্যাভিশ গুলা কিনে রাখার বেস্ট অপরচুনিটি। 2000 3000 2500 2700 2800 টাকা করে এক একটা লাক্সারিতে ডিসকাউন্ট যাচ্ছে। আচ্ছা এই ড্রেসটা দেখেন, এটা হচ্ছে স্লিভস, এটা হচ্ছে একটা পাকিস্তানি ড্রেসের ইন্ডিয়ান ভার্সন ছিল শিফনের উপর, প্রাইস ছিল 2500 টাকা। আমি এটা দিয়ে 4 পিসেস এটা দিয়ে দিলাম 2200 টাকায় 2200 টাকায় 2200 টাকায় দামি ড্রেস আপু অনেক ডিসকাউন্ট পান, যেটা হচ্ছে আসলে 1500 2000 টাকার ড্রেসে 200 300 ম্যাক্স 500 টাকা ডিসকাউন্ট পাবেন। 2000 2500 3000 ডিসকাউন্ট একমাত্র দামি ড্রেসই আসবে। সো এটা দেখেন একদম সুন্দর একটা ডাস্টি কালারের মধ্যে আছে, এটাও দিয়ে দিলাম 2500 ছিল, এটাও 2200 টাকায় দিয়ে দিলাম। 4 পিসেস ইনার শো শিফনের উপর 2200 টাকায় দিয়ে দিলাম, 2200 টাকায় দিয়ে দিলাম। এটা একটা দিল্লি বুটিক্সের, দিল্লি বুটিক্সের 4 পিসেস পিওরের উপর আছে, একদম ইনার শো 4 পিসেস আছে। প্রাইস ছিল হচ্ছে আপনার 3600 টাকা, 3600। এটা আমি জাস্ট 2000 টাকায় ছেড়ে দিলাম, এটা কিন্তু একদম অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিক্স এর উপর, কোনো কপি টপি বা কোনো কিছু না, একদম অরিজিনাল। এই যে আরেকটা দিল্লি বুটিক্স, প্রাইস ছিল হচ্ছে আপনার 7500 টাকা, এত সুন্দর একটা গ্রিন দিল্লি বুটিক্স 7500 টাকা, 7500 ছিল। আর এটা আমি দিয়ে দিলাম মাত্র 4500 টাকায়, না স্লিনে দুপাট্টা একদম হ্যান্ড ওয়ার্কের উপর 7000 3000 টাকা ডিসকাউন্ট, 3000। প্যান্টিসটা রানিং আছে, ড্রেসের সাথে সিল্কের বডি, 7500 টাকা মাসলিন এর দুপাট্টা, 7500 টাকার এই দিল্লি বুটিক্সটা আপনি পেয়ে যাচ্ছেন 4500 টাকায়, 3000 টাকার ডিসকাউন্ট আছে। এটা আরেকটা আপু জাইনা ফজলানি ড্রেস, মিডিয়াম সাইজ বডি 40 তে আছে শিফনের উপর, মিডিয়াম সাইজ। এটা হচ্ছে প্যান্ট বারবি হক আপু, সব সব মানুষ যদি একরকম হতো আপু তাহলে তো ভালোই হতো, তাই না? তাহলে কি আর এত সমস্যা হতো দুনিয়াতে বলে। সো আপু এটা 5500 টাকার ড্রেস, 3500 টাকায় দিয়ে দিলাম, জাইনা ফজলানি মিডিয়াম সাইজ 40 বডিতে আছে। আচ্ছা এই ড্রেসটা দেখেন, এটা হচ্ছে আপু পাকিস্তানি ড্রেসের ইন্ডিয়ান ভার্সন, এটা হচ্ছে আপনার খুবই সুন্দর, দেখেছেন কি সুন্দর একটা কালার, কি সুন্দর একটা কালার, ব্ল্যাকিশ দোপাট্টা শিফনের উপর 4 পিসেস। এটা হচ্ছে প্রাইস যাবে অনলি 1 পিসে আছে, এটা 2500 ছিল, এটাও 2200 টাকায় ছেড়ে দিলাম। দাও সাদা ভাঁড়গুলো দাও, আমার পরা সাদা ভাঁড়গুলো দাও, এই যে এটাই এটাই। এটা সাদা বাহার, এই যে আমার পরাটা পুরো কটন উন্নারটা, এটা হ্যাঁ আপু এই যে আমার পরাটা কটন উন্নারটা সাদা বাহার, সাদা বাহারের লন কারি, হ্যাঁ চিকেন কারি লন কারি লাক্সারি গুলা, প্রাইস 4100 অ্যান্ড আমি দিয়ে দিলাম মাত্র মাত্র ডিসকাউন্ট, এগুলো সাইজ এখন আর অ্যাভেলেবেল হবে না, সাইজগুলোর জন্য একটু কোয়েরিজ করে অর্ডার করবেন, 3600 টাকায় দিয়ে দিলাম, 3600 টাকায় দিয়ে দিলাম সাদা বাহার লাক্সারি গুলা, 3600 টাকায়। লং আছে 43, এই কটন হচ্ছে আপু বিয়ে শাদী প্রোগ্রামেও পরা যাবে, এই যে আমার পরাটা দেখেন কি সুন্দর একটা কালার, একদম মফ মফ কালার, হ্যাঁ খুব সুন্দর। তো এটাও আপু দিয়ে দিলাম মাত্র 3600 টাকায়, 3600, 4100টা কটনের চিকেনকারি দুপাট্টা হবে, 3600 মানে নর্মাল একটা কটনের ড্রেস যেটাতে পান আর কি সাদা ভারে, সেই প্রাইসই দিয়ে দিলাম। বিনসাইজ সাদা ভাড়া উপর স্টক করে রাখেন, বিনসাইজ সাদা ভাড়ার জন্য হাহাকার করবেন 2-3 মাস, বিনসাইজ সাদা ভাড়ার জন্য হাহাকার করতে হবে কিছুদিন। আপু এটা পাউডার ব্লুটা, সো 3600 টাকায় দিয়ে দিলাম চিকেন কারি কটন দুপাট্টা, 3600 টাকায় দিয়ে দিলাম।
3600 টাকা অনলি। ব্লু ওয়ান, এটা অনেক সুন্দর, এটার কাজটা অনেক গর্জিয়াস লাগে আমার কাছে। এই যে এটাও দিয়ে দিলাম 3600 টাকায়, 3600 টাকায় কটনের চিকেনকারি দুপাট্টা সাদাবাহার 3600 টাকা। তাড়াতাড়ি করে হচ্ছে অর্ডার প্লেস করে দেন। ব্ল্যাক টমলি স্মল হবে আপনার 3600 টাকায় দিলাম ডিসকাউন্টে, 4100 ছিল, যাতে 100 ছিল যাতে 300 ছিল, সো দিয়ে দিলাম 3600 টাকায়। এটা মূল্য স্মল 30, লং সবগুলো 43, লং 43। এইটা দেখেন, এইটা জাস্ট ওয়াও। যাবে এটা লনকারি সাদাবার এল সাইজ, অনলি এল সাইজ অ্যাভেলেবল, সাইজ অ্যাভেলেবল এল। এটা ছিল আপু 4700 টাকা, এটা 4700 টাকা ছিল, এটা দিয়ে দিলাম আমি অনলি 3000 টাকা। এটা এই ভলিউমের রোজারিটের ভলিউম, এটা এটা দেখেন, এটা স্মল আছে। 4300 টাকারটা দিয়ে দিলাম 3800 টাকায়, 500 টাকা ডিসকাউন্ট আছে সাদাবাহারের। আপু তিন দিন গ্লো সিরাম, তিন দিন কি হাইলোরিক অ্যাসিড আছে এমন অ্যাম্পুল ইউজ করা যাবে? হ্যাঁ যাবে, হাইলোরিক অ্যাসিড গ্লো সিরামের সাথে ইউজ করতে পারবেন। কারণ গ্লো সিরামটা হচ্ছে আপু আপনার নাইসিনামাইড, অ্যান্ড নাইসিনামাইডের সাথে হাইলোরিক অ্যাসিড ইউজ করলে অনেক ভালো রেজাল্ট আসে স্কিনের জন্য, মানে বেস্ট কম্বিনেশন বলা যায় দুইটাকে। এটা হচ্ছে আপু অফ হোয়াইটের মধ্যে আছে, সাদাবাহারের চিকেন কারি। এই ড্রেসগুলো তো আপু পড়লেও শান্তি লাগে। 3800 টাকায় দিয়ে দিলাম, 4300টা 3800 টাকায় দিয়ে দিলাম, 3800। এইটা দেখেন, এটা তো অনেক নাইস, কি কালার সাইজ, এটা স্মল আছে, ল্যাভেন্ডার 38। এটাও দিয়ে দিলাম 3800 টাকায়, 3800, স্মল সাইজ অ্যাভেলেবেল 3800। শিফনের চিকেন কারি দুপাট্টা 3800 টাকা, 4300টা 3800 টাকায়। এটা এটা একদম মাটি মাটি একটা পিচ কালার, একদম স্কিনের সাথে মিশে যাবে এমন একটা কালার। এটা কটন চিকেন কারি দুপাট্টা, এটা দিয়ে দিলাম 3600 টাকায়, 3600, 3600 টাকা অনলি। এটা বিন সাইডের এল সাইজ শিফন দুপাট্টা চিকেন কারি, পুরোটা জুড়ে সাইজ এল, 46 বডি, লং 40, শিফন দুপাট্টা প্রাইস ছিল 3500, অ্যান্ড দিয়ে দিলাম মাত্র 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 3000 টাকায়, অনলি 3000, অনলি 3000 টাকা। এই ইয়েলোটা বিন সাইজের মিডিয়াম সাইজ ফুল চিকেন কারি অ্যান্ড শিফলি ওয়ার্কের 3500 টাকা, তা দিয়ে দিলাম 3000 টাকায়। শিফন দুপাট্টা, শিফন দুপাট্টা, এটা আছে স্মল 38, স্মল 38,
দিয়ে দিলাম অনলি 3,000 টাকায়, অনলি 3,000। এটা আছে সাদাবাহার, প্রাইস ছিল 4,600 টাকা, একদম বেবি আলো, স্মল সাইজ। এটা দিয়ে দিলাম জাস্ট 4,000 টাকা, একটাই আছে স্মল সাইজ, অনলি স্মল 38 অ্যাভেলেবেল, লং 43, শিফনের এরকম সুন্দর লং, হ্যাঁ মাল্টি কারি দুপাট্টার সাথে, প্রাইস ছিল 4,600, দিয়ে দিলাম 4,000 টাকায়, অনলি স্মল সাইজ অ্যাভেলেবেল হবে, অনলি স্মল সাইজ অ্যাভেলেবেল হবে। সাদাবাহারের শিফন 5,500 টাকা প্রাইস ছিল, স্মল সাইজ 38, 5,500 টাকা, এটা দিয়ে দিলাম হচ্ছে মাত্র 4,500 টাকায়, শুধু স্মল আছে, 38 অ্যাভেলেবেল, 38 বাট এই সাদাবাহারগুলো লুজ আছে আপু, 5,500 টাকা দিয়ে দিলাম, 4,500 টাকায়, এটা সানটেক্সের, কটন এমব্রয়ডার সানটেক্স কাটওয়াক, 2,700 টাকায় দিয়ে দিলাম অনলি, এই যে কাটওয়াক এর সুন্দর করে করা এল সাইজ, 2,700 টাকায়, এটা এস আর এল হবে, বার্ন অরেঞ্জের মধ্যে কাটওয়াক এমব্রয়ডারি সানটেক্সের কটন দুপাট্টা, কটন কামিজ ফুল কটনের মধ্যে যারা চাচ্ছেন, আবার কম প্রাইসের মধ্যে, এই যে 2,700, এটা 3,100 ছিল, 2,700 দিয়ে দিলাম, 3,100 ছিল, 2,700 চলে যাবে, এইটা দেখেন আপু একদম এত সুন্দর একটা ইয়েলো চিকেন কারি, সাইজ এল, এল সাইজ, প্রাইস ছিল 4,300 টাকা, 3,800 টাকায় দিয়ে দিলাম, 3,800 টাকায় দিয়ে দিলাম, 3,800, কালারটা একদম সেই সুন্দর, এটা দেখেন এটারও দুইটা সাইজ অ্যাভেলেবেল হবে, সানটেক্সের কটন এমব্রয়ডারি কাটওয়াক সব আছে, প্রাইস ছিল 3,100, 2,700 যাবে, অনলি 2,700, অনলি 2,700 টাকা, ডিসকাউন্ট প্রাইস অনলি 2,700 টাকা। এটা হচ্ছে রিওয়াতের আপু, রিওয়াতের প্রিন্টেড, প্রাইস ছিল 2,600 না, আচ্ছা 3,000, এটা সাইজও পাবেন রিওয়াত, রিওয়াতের প্রিন্টেড, প্রাইস ছিল 2,600 টাকা, চলে যাবে 2,200 টাকায়, 2,200 টাকা, অনলি 2,200 টাকা, রিওয়াতের প্রিন্ট কালেকশন স্টিচ কটনের উপর 2,200 টাকা, জাস্ট 2,200 টাকায় ট্রিপিস রিওয়াতের প্রিন্ট কালেকশন নিউ ওয়ান, তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন, 2,200 টাকায় যাবে, রিওয়াতের প্রিন্ট কালেকশনের এই যে আরেকটা, প্রাইস ছিল 2,600, ডিসকাউন্টে যাবে 2,200 টাকা, এইটা দেখেন 2,200 টাকা অনলি, অনলি 2,200 টাকা, রিওয়ার্ডের প্রিন্ট কালেকশন আপু, বিকাশ ছাড়া ঢাকা, ঢাকার বাইরে কারো অর্ডারই কনফার্ম হবে না, বিকাশ ছাড়া কারো অর্ডারই কনফার্ম হবে না, এটাও রিওয়ার্ডের প্রিন্ট কালেকশন, 2,600 ছিল, 2,200 টাকা অনলি, অনলি 2,200 টাকা, এটা স্মল আর লার্জ হবে, স্মল আর লার্জ হবে, অনলি 2,200 টাকা, ডিসকাউন্টে 2,200 টাকা, রিওয়ার্ডের প্রিন্ট কালেকশন, আগানুরগুলো দাও তো, আগানুরগুলো, এই আগানুরগুলো দাও, আপু আগানুর এটা আছে স্মল সাইজ 38, আগানুর এই যে ল্যাভেন্ডার দেখেন স্মল 38, ডিসকাউন্ট প্রাইস অনলি 2 পিস, আগানো শিফনের অনলি 2,700 টাকা, লং আছে 42 লং আছে, এটা আছে স্মল আর লার্জ দুটা, ডিসকাউন্ট প্রাইস অনলি 2,700 টাকায়, শিফনের আগানো পাচ্ছেন, লং 42 আছে আপু, 2 পিসেস 42 লং এ আছে, 2,700 টাকা আগানো, এটা আছে অনলি এল সাইজ, আচ্ছা এস আর এল, এস আর এল, 2,700 টাকা ডিসকাউন্ট প্রাইস, 2,700 টাকা আগানো শিফন, এটার এক্সাক্ট কালারটা না লাইভে ক্যামেরায় আসে না, এটা একটু পেস্টাল গ্রিন টাইপের, একটু ডিপ চলে আসে, আচ্ছা ল্যাভিশের এই যে এটা দেখেন,
লাভিশের জনপ্রিয়, এবার ঈদের মানে আজহার একটা জনপ্রিয় কালেকশন লাভিশের শিফনের উপর। এটা প্রাইস ছিল 4,500 টাকা, এন্ড আমি দিয়ে দিলাম অনলি 4,000 টাকায়, 500 টাকা ডিসকাউন্ট করে দিলাম, 500 টাকা ডিসকাউন্ট করে দিলাম, 4,000 টাকায় লাভিশের শিফন, লাভিশের শিফন স্টিচ। সাইজ দিয়ে ইনবক্স করে দেন, সাইজ থাকলে পেয়ে যাবেন। লাভিশের শিফন স্টিচ 4,000 টাকায় দিয়ে দিলাম, 4,500 টাকায় দিয়ে দিলাম, 4,500 টাকা দিয়ে দিলাম, 4,000 টাকায়, 4,500 টাকা দিয়ে দিলাম, 4,000 টাকায়। লাভিশ থ্রি পিস, তো আপাতত এগুলো থাক, পরে ইনশাল্লাহ আবার দেখাবো। রিওয়ার্ডের লং 40 আপু, 40 লং। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অর্ডার প্লেস করে দেন। অর্ডার কনফার্ম করতে হলে ঢাকাতে আপু বিকাশ করতে হবে হচ্ছে আপনার 500 টাকা ঢাকাতে, আর ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাশ করতে হবে, ঢাকায় 500 টাকা বিকাশ করতে হবে। তো শেষ করছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।